ফ্যাশন লন্ড্রি। এই ধারণাটিকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন প্রথম দেখে যে প্রতিষ্ঠান, তার নাম ব্যান্ডবক্স। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশের ফ্যাশন লন্ড্রি জগতের পথিকৃৎ হয়ে ওঠে ব্যান্ডবক্স। উই উইল ডু ইট বেটার ফর ইউ, এই মূল মন্ত্রকে সামনে রেখে আজ থেকে ২৫ বছর আগে ব্যান্ডবক্সের যাত্রা শুরু। শুরুতেই সাফল্য, ২৫ বছর পেরিয়ে যা এখন ঈর্ষণীয় পর্যায়ে। বাংলাদেশে ফ্যাশন লন্ড্রি মানেই ব্যান্ডবক্স, একটি অপ্রতিদ্বন্দ্বী নাম। শুরুতে স্বপ্নদ্রষ্টা ছিলেন দুজন উদ্যোক্তা, নাহার জামিল এবং নেওয়াজ খান। এক বছরের মাথায় এই স্বপ্নের সাথে যুক্ত হন আরও দুজন উদ্যোক্তা, বদরুল আমিন এবং সৈয়দ সাইদ উদ্দিন আহমেদ। বাংলাদেশে ঠিক অটোমেটিক ড্রাই ক্লিন লন্ড্রি বলতে যা বোঝায় তেমন কিছু যখন ছিল না, শুধু সেরাটান এবং সোনার গা ছাড়া, দামের দিক থেকে তাও ছিল সর্বসাধারণের ধরাছোঁয়ার বাইরে। যে সমস্যায় অবশ্য আমরাও পড়েছি, তারই সমাধানের প্রয়াসেই আমাদের আজকের এই প্রচেষ্টা, এই ব্যান্ডবক্স। ১৯৮৯ সালে দুটো শোরুম নিয়ে এবং মাত্র কয়েকজন কর্মীদের নিয়ে অতি অল্প পরিসরে যাত্রা শুরু করেছিল ব্যান্ডবক্স। নানা রকম সামাজিক রাজনৈতিক প্রতিকূলতার ভিতর দিয়ে গুটি গুটি পা ফেলে এগিয়ে এসে ২৫ বছর পূর্ণ করে ব্যান্ডবক্স আজ ২৬ বছরে পদার্পণ করেছে। আজ আমাদের শোরুমের সংখ্যা ৪৩টি এবং কর্মচারীর সংখ্যা প্রায় ৪০০র মতো। শুধু ঢাকা নয়, ব্যান্ডবক্স তার সেবার দরজা খুলেছে চট্টগ্রাম, সিলেট এবং নারায়ণগঞ্জে। অব্যাহত গ্রাহক চাহিদা মেটাতে ঢাকার আশুলিয়ায় স্থাপন করা হয়েছে ব্যান্ডবক্সের আন্তর্জাতিক মানসম্মত ওয়াশিং প্ল্যান্ট। সর্বোচ্চ পর্যায়ের সেবা নিশ্চিত করতে ব্যান্ডবক্সের আছে নিজস্ব কর্মী বাহিনী। গ্রাহকদের ময়লা কাপড়কে নতুনের মতো করে উপহার দিতে যারা কাজ করছে প্রতিনিয়ত। ১৯৮৯-এ যখন ব্যান্ডবক্স শুরু হলো, অনেকেরই কোনো ধারণা ছিল না। অ্যাকচুয়ালি হয়েছে কি, যুগের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিরও পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদাও ভালো বেড়েছে, ফলে যেই কাজটুকু আমরা সচরাচর দেশে গ্রামে যেটা করে থাকতাম, নদীতে ধোপাদের দ্বারা যে কাপড়গুলো ধোয়া হতো, সেগুলাই আমরা নতুন প্রযুক্তিতে আরও হাইজেনিকভাবে, আরও ফ্যাশনেবলভাবে সেটাকে আমরা প্রেজেন্ট করে থাকি। ব্যান্ডবক্সের কর্মী বাহিনী কাজের প্রতি নিবেদিত, মনোযোগী এবং আন্তরিক, কারণ তারা মনে করেন ব্যান্ডবক্স তাদের জীবনযাত্রার মানকে করেছে উন্নত এবং সমৃদ্ধ। ব্যান্ডবক্স শুধুমাত্র তাদের কর্মসংস্থানই নয়, জীবনধারণের মৌলিক প্রয়োজনে, শিক্ষা, চিকিৎসা, বিনোদনে ব্যান্ডবক্স সর্বদা তাদের পাশে থেকেছে এবং আছে। আমি এই জায়গায় চাকরি করতেছি, চাকরি করার পরে কোম্পানি আমার অনেক বড় একটা রোগ হয়েছিল, ক্যান্সার হয়েছিল, তো এটা আমার মালিক পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া, এই রোগটা আমার ভালো করছে, দশ ১২ লক্ষ টাকা ভালো করছে। সবচেয়ে ভালো আমার লাগছে, আমার এক বন্ধুরে আমি চাকরি দিয়েছি, আমার বন্ধু খুবই খুবই অসুস্থ, অসুস্থর জন্য চাকরি ছেড়ে দিব রিজান দিয়ে দিছি, দেওয়ার পর মালিক এই রিজান গ্রহণ করবে, রিজানটা যখন দেখছে যে অসুস্থর জন্য চাকরি ছেড়ে দিতেছি, তখন মালিকে আমার বন্ধুকে ডাকাইছে, ডাকানোর পর বলছে মালিকে যে তুমি অসুস্থ হয়ে আমার কোম্পানি থেকে চলে যাইবা, এটা আমি কখনো চাই না, তুমি সুস্থ হয়ে এই কোম্পানি থেকে চলে যাও, এটাই আমি চাই, এটা আমার কাছে খুব খুবই ভালো লাগে। ব্যান্ডবক্সের আজকের এই সাফল্য সফলতা, এটা সম্ভব হয়েছে আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিকতা, একাগ্রতা এবং আমাদের সম্মানিত কাস্টমারদের পরামর্শ, যেটাকে আমরা ভীষণ রকমভাবে মূল্য দিয়ে থাকি। ব্যান্ডবক্স বিশ্বাস করে কর্মীদের হাসি মুখ তাদের সফলতা। কর্মীদের আনন্দদানের জন্য ব্যান্ডবক্স নিয়মিত আয়োজন করে বিনোদন ব্যবস্থা। প্রতি মাসে প্রত্যেকটা সেকশন থেকে এমপ্লয় অফ দ্য মান্থ করা হয়, ওখানে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, তাদেরকে ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হয়, অর্থাৎ প্রতি মাসেই একটা তাৎক্ষণিকভাবে ওদেরকে মূল্যায়িত করা হয়, কার কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে কে ভালো করেছে। পাশাপাশি এগুলা সমস্তগুলো কিউমুলেটিভ করে বছরের শেষে এমপ্লয় অফ দ্য ইয়ার করা হয়,
যারা এমপ্লয় অফ দ্য ইয়ার হয় তাদের দম্পতি সহ দুজনকেই দেশের বাইরে পাঠানো হয় বেড়াবার জন্য এয়ার টিকেট এবং সাত দিনের ছুটি এবং থাকা খাওয়ার পয়সার অ্যারেঞ্জমেন্ট সহ। বছর শেষে কাজের মান বিবেচনা করে নির্বাচন করা হয় শ্রেষ্ঠ কর্মী। ঢাকা, ব্যাংকক, ঢাকা, সে এবং তার ওয়াইফ দুজনেরই। মানের দিক থেকে আমরা এতটুকু ছাড় দিই না এবং তারই পরিপ্রেক্ষিতেই আমরা অর্জন করেছি ISO সার্টিফিকেট। এছাড়াও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কর্পোরেট ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, অর্গানাইজড বাই র্যাপোর্ট বাংলাদেশ। আজ আমরা অতি গর্বের সাথে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কেস স্টাডি হিসাবে ব্যান্ডবক্সকে একটি সফল ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে উদাহরণ দেওয়া হয়েছে। তাছাড়াও বোর্ড কর্তৃক অনুমোদিত নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে ব্যান্ডবক্সকে সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করা হয়েছে। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরাই প্রথম এদেশে যারা ISO 9001 সার্টিফিকেট পেয়েছি। তারপরে সেই ভার্সনটার পরে নতুন ভার্সন এলো 2008, সেটাও আমরা ওভারকাম করেছি। কাপড়ের ময়লা পরিষ্কারে জিরো টলারেন্স ব্যান্ডবক্সের মূল মন্ত্র। প্রতিটি ময়লা কাপড় পরিষ্কারের সময় 10 ধাপে মান নিয়ন্ত্রণ করা হয় ব্যান্ডবক্সে। শাড়ি, কম্বল, পর্দা এসব ভাগ করা হয় আলাদাভাবে। ড্রাই ক্লিনিং পদ্ধতিতে কোনো পানি ব্যবহার করা হয় না, থাকে না হাতের কোনো স্পর্শ। সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে পার্কোথিলিন সলভেন্ট নামে এক ধরনের উন্নত মানের সলভেন্ট ব্যবহার করা হয় ড্রাই ক্লিনিং পদ্ধতিতে। ড্রাই ক্লিনিং পদ্ধতিতে পরিষ্কার করা কাপড় শুকানোর প্রয়োজন হয় না, মেশিন থেকে তা অটোমেটিক পদ্ধতিতে শুকানো অবস্থাতেই বের হয়। কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। ওদেরকে স্যাটিসফাইড করার জন্য যত ধরনের সম্ভাব্য প্রচেষ্টা আছে সবগুলোই আমরা করে থাকি। কোয়ালিটির ব্যাপারে আমরা জিরো টলারেন্সের চেষ্টা করি। বিভিন্ন কেমিক্যালস আমরা সারা দুনিয়ার থেকে বাছাই করা বিভিন্ন কোম্পানি থেকে সেই কেমিক্যালসগুলো এনে থাকি। এরপর ধোয়া ও শুকনো কাপড় কার্গো লিফটের মাধ্যমে নিয়ে যাওয়া হয় আয়রন সেকশনে। ড্রাই ক্লিনিং এবং লন্ড্রি ওয়াশে আয়রন পদ্ধতিও হয় ভিন্ন ভিন্ন। ফ্ল্যাট আয়রন পদ্ধতিতে সাধারণত বেডশিট, পিলো কভার, টেবিল ক্লথ, ন্যাপকিন জাতীয় সমান্তরাল কাপড় আয়রন করা হয়। এছাড়া প্রতিটি পোশাকের জন্য রয়েছে আলাদা আলাদা আয়রনিং সিস্টেম। ট্রাউজার এবং প্যান্ট আয়রন করা হয় অত্যাধুনিক ট্রাউজার ট্রুপারের মাধ্যমে। কোট এবং ব্লেজার আয়রন হয় স্টিম পদ্ধতিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, যেখানে হাতের স্পর্শ থাকে না বললেই চলে। ব্যান্ডবক্স তাদের কাপড়ের যত্ন নেন একদম নিজের মতো করে।
আর তাই ব্যান্ডবক্সের সেবা অনন্য। ব্যান্ডবক্সে আমরা অনেক বছর ধরেই কাপড় দিচ্ছি। ব্যান্ডবক্স অসম্ভব রিলায়েবল এবং ওদের কোয়ালিটি আসলেই হচ্ছে বাংলাদেশের বেস্ট। আমাদের যত হেভি কাপড় আছে, শাড়ি বলেন, সালোয়ার কামিজ বলেন, হেভি কাজ করা, আমি নিশ্চিন্তে আমি ব্যান্ডবক্সে দিতে পারি কাপড়। আর ব্যান্ডবক্সে ধরেন আরেকটা সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে ওরা পার্সোনাল কাস্টমার সার্ভিস দেয়। সে কোনো কারণে আপনি ধরেন কাপড় আনতে গেলেন, কোনো পার্টিকুলার কাপড় যদি না আসে আপনার স্লিপ থেকে, ওরা তখনই ফ্যাক্টরিতে ফোন করে আপনাকে এক্সাক্ট টাইমটা দেয় যে স্যার কোন সময় আসবে। এই এই সার্ভিসটা খুবই ভালো। 10 ধাপে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যান্ডবক্স ময়লা কাপড়কে পুনরায় তার গ্রাহকের ব্যবহারের জন্য প্রস্তুত করে সম্পূর্ণ নতুনের মতো করে। ব্যক্তিগত এবং কর্পোরেট পর্যায়ে ব্যান্ডবক্স একটি নির্ভরশীলতার নাম। বছরের পর বছর ধরে দেশ ও বিদেশের খ্যাতনামা অসংখ্য বহুজাতিক কোম্পানি ও এয়ারলাইন্সের ফ্যাশন লন্ড্রির দায়িত্ব পালন করে আসছে ব্যান্ডবক্স। ব্যান্ডবক্সের কর্পোরেট গ্রাহক তালিকায় আছে খ্যাতনামা নানা প্রতিষ্ঠান। I'm Daniel Muhor, General Manager of the Western Dhaka, Bangladesh. We've been business partners with Bandbox since the year 2008. Bandbox has been our supplier or vendor in cleaning of all our bed linen, bed sheets, bath sheets, uniforms. In Australia, we call this Manchester. And we have been very satisfied with their service and also their responsiveness to any of our special requests. Me, myself personally, having been here for the last 12 months, have only had great reviews and great service from Bandbox, and we look to continue this relationship for many years to come. গ্রাহক সন্তুষ্টি, সুস্থ কর্মপরিবেশ, কাজের গুণগত মান আর কর্মীদের হাসি মুখ অর্জনই ব্যান্ডবক্সের লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে ব্যান্ডবক্স পাড়ি দিয়েছে সফলতার 25 বছর। এই 5 জন 25 বছর ধরে আমাদের সাথে আছে, আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। শুভ্রতাকে সাথী করে ব্যান্ডবক্স পাড়ি দেবে আরো বহুদূর। We will do it better for you. Bandbox.